চশমা, নতুন চশমা, পুরনো চশমাটা হাত ভেঙে গিয়েছিলো, তাই জন্য তারপরে ডাক্তারের কাছে গিয়ে চোখটা দেখিয়ে পাওয়ারটাও বেড়েছে, চশমা নিলাম তারপর। আর তাই জন্যই বেশ কিছুদিন ধরে খুব মাথাটাও ব্যথা হচ্ছিলো, মাথা ব্যথা করছিলো, তাই জন্য তারপরে বুঝলাম পাওয়ার বেড়েছে। যাই হোক, তোমরা তো তোমাদের বলা হয়নি চশমার কথা, আসলে আমি ক্যামেরার সামনেও চশমা পরে আসিনি কখনো ওইভাবে, তো আজও কিন্তু বেড়ে গেল। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, সব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সকালের দিকে, তাও একটু রোদ উঠেছিল, তো আবার এই বৃষ্টি দেখে সব জামা কাপড়গুলো ঘরে আবার চেয়ারের মধ্যে মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বেশ হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তো আজ তো অনেক দেরি করে ব্লগটা স্টার্ট হলো, যাই হোক তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো ব্লগটা। চলে এসেছি রান্নাঘরে, এখন তো দুপুর প্রায় দুটো বাজতে চলছে, তো এখানে বর লাঞ্চটা রেডি করে রেখেছে, অলরেডি বানিয়ে ফেলেছে। এখানে বানিয়েছে মসুর ডাল একটু গাঢ় করে ধনে পাতা দিয়ে, আর এরটা হলো আলু সেদ্ধ। আজ সকালবেলায় বরকে বললাম আলু সেদ্ধ মারতে, বানাতে, অনেকদিন আলু সেদ্ধ খাওয়া হয় না। বেশ পেঁয়াজ, তারপরে লঙ্কা সব দিয়ে, সর্ষের তেল দিয়ে বানিয়েছে। আজ বর অফিস যায়নি, আমার শরীরটা খারাপ একটু, তাই জন্য ও বাড়িতেই আছে। তা এই হলো আমাদের আজকের লাঞ্চ, আর সাথে দুটো ডিমের অমলেট বানিয়ে নেব, সিম্পল খাবার। মাঝে মাঝে কিন্তু সিম্পল খাবারটাই বেশ ভালো লাগে, তাই না? গুড ইভিনিং সবাইকে, এখন আমি সন্ধেবাতি দিয়ে নিচ্ছি। এখন একটু বেরোবো, তাই রেডি হয়ে নিচ্ছি। আর এই দেখো আমার বর ক্যামেরার সামনে আমার সাথে ইয়ার্কি করে যাচ্ছে। বেশি দূরে কোথাও যাব না, এই আশপাশ দিয়েই একটু ঘুরে আসব। এটা আমরা নতুন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি সেক্টর 5 এর দিকে, বিশ্ব বাংলাকে পিছনে রেখে নতুন ফ্লাইওভার। আমরা জানতাম না এখানে মেলা বসেছে, অবশ্য এটা রথের মেলা, তাই ভাবলাম ভেতরটা একটু যাই দেখি। এই যে রথ, আর ওই ভেতরে পূজোও হচ্ছে। এটা দিয়ে কি করে বলতো জানিস? মধু তোলে, ড্রাই ফ্রুটস, এটা হলো ড্রাই কিউই। কয়েকটা দোকান নিয়েই বসেছে মেলাটা, খুব একটা বড় নয় কিন্তু তাও বেশ ভালো লাগছে দেখতে।
চলে এলাম একটা শাড়ির দোকানে। ঝোলানো শাড়িগুলো প্রত্যেকটা এত সুন্দর যে কি বলবো। কিছু কিছু শাড়ির কালার কম্বিনেশন খুবই সুন্দর লাগছে দেখতে। এই হলো জামদানি এক কালারের, কালারটা বেশ সুন্দর। আমার তো এরকম এক কালারের ওপর জামদানি বেশ ভালো লাগে। চলে এলাম আরেকটি দোকানে। এখানে বিভিন্ন রকমের সমস্ত কাপ, প্লেট, আরো কত কিছু দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। শিলিগুড়িতেও কুণ্ডু পুকুর মাঠে মেলা বসছিল, ওইটার মধ্যে যে ডুবুকে নিয়ে গেছে ওটার ভিডিও করছে। হ্যাঁ, এখানে সব জায়গায় বসে মেলা। এখানে বাচ্চারা চড়ছে মেলা। এই হলো আরেকটি শাড়ির দোকান। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানেও সমস্ত সব শাড়িগুলো এত সুন্দর। এই দোকানে নিয়ে বসেছে হলো আতর আর কত টি শার্টও। এখানে হচ্ছে প্রোগ্রাম আর ছোট ছোট বাচ্চারা নাচ করছে, দেখে যে কি ভালো লাগছে বলে বোঝানো যাবে না। চলে এলাম এক আচারের দোকানে। বিভিন্ন সব রকমের আচার, আর আমার বর আচার দেখলে পাগল হয়ে যায়। আমার বরের খুব প্রিয় আচার, খুব ভালোবাসে। এরকম মেলাতে আসলে কিছু না কিনলেও আচার তো কিনবেই। তো নেওয়া হলো দু রকমের আচার। একটি হলো চালতার আচার, যেটা আমারও খুব প্রিয়, আমি খুব ভালোবাসি, আর একটি হলো আমের আচার। আমাদের মেলা দেখা তো হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আর সব শেষে এই দেখো এখানে বাইরে কি কি বসেছে, জিলিপি, খুরমা, আরো কত কিছু। বাড়িতে এসে বর অর্ডার দিল বিরিয়ানি ডিনারে। তো যাই হোক,
আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নতুন দিনে নতুন ব্লগের সাথে। যদি কিছু ভালো লেগে থাকে নতুন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।